তখন আমি কেন বলবো না যে আমরা ইলিশ মাছ দেব না? ভারতে ইলিশ মাছ পাঠানোর ব্যাপারে যে আমরা ইলিশ মাছ এটা রপ্তানি করি, এখানে আবেগ দিয়ে কথা বললে তো হবে না। তো আমি শুধু এই ব্যাপারে এটা বলতে পারি, হ্যাঁ মানে বাঙালি জনগোষ্ঠী ভারতেও আছে, এদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে দুর্গাপূজা। দুর্গা পূজার সময় ইলিশ মাছ একটা বড় উপাদান হিসেবে কাজ করে আমরা জানি। আমরা কোনোদিনই ইলিশ মাছ রপ্তানির ব্যাপারে আমরা কোনো বাধা দেইনি, আমরা কখনোই বলিনি। আমরা নিজেরা একটা মাঝারির চাইতেও ছোট ইলিশ মাছ 1800 টাকা 2000 টাকা দিয়ে কিনি। আমাদের দেশে যেটা যে ইলিশ মাছ ধরা পড়ে, অথচ এই ইলিশ মাছ আমরা রপ্তানি করি। আমরা জানি আরেকটি ওখানে জনগোষ্ঠী আছে, বাংলাদেশের হিন্দু কমিউনিটি এবং ভারতের পশ্চিমবাংলার হিন্দু কমিউনিটি, তাদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা, হতেই পারে। আমরা কিন্তু আমাদের উপর যে দাম বৃদ্ধির যে প্রকোপ এটা মেনে নিয়েও আমরা করি। যখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে বাংলাদেশি এখানে পেরে তার পা বেঁধে উপর দিকে ঝুলিয়ে রাখো, তখন আমি কেন বলবো না যে আমরা ইলিশ মাছ দেব না? যাদেরকে আমরা নানাভাবেই যাদের শ্রদ্ধা করি, ওদের ধর্মীয় উৎসব, সেই ধর্মীয় উৎসবে শ্রদ্ধা রেখে এই সময় যে ইলিশ মাছ যায় ভারতে রপ্তানি, আমদানি রপ্তানি বাণিজ্য, এটা তো সবসময় হয়ে এসছে, এটা সবসময় হয়ে এসছে, তো সেটা তো সেখানে যেতেই পারে। যখন আপনি এটা দেবেন এবং আবেগের প্রশ্ন আসবে, তখন তো আমাকে বলতেই হবে যে যারা আমাদেরকে এমন হেয় করে, যারা আমাদেরকে কীতদাসের মতো আচরণ করে যে পা বেঁধে উপরে ঝুলিয়ে রাখবে, তখন আমি বলবো তাহলে আমরা ভাই ইলিশ মাছটা কেন দেব? এরা তো আমাদের সাথে বন্ধুত্ব চায় না, জনগণের সাথে বন্ধুত্ব চায় না, এরা বন্ধুত্ব চায় শুধু শেখ হাসিনার মতো একজন ভয়ঙ্কর রক্ত পিপাসু, এরা বাংলাদেশের জনগণকে ওরা পছন্দ করে না।